সবাইকে আবারো এডু লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে মাত্র 6 দিনে বাংলা প্রথম পত্র শেষ করা যায়, ফুল সিলেবাস। তো এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম বায়োলজি কিভাবে 8 দিনে শেষ করা যায়, সেখানে অনেকেই তোমরা পজিটিভ কমেন্ট করছো, দুই একজন নেগেটিভ কমেন্ট করছো, বাট সবাইকে কমেন্ট করার জন্য ধন্যবাদ। তো শুধু কমেন্ট করলে হবে না, পাশে একটা কিন্তু লাইক বাটন আছে, সেটাতেও ক্লিক করে দিলে কি সমস্যা, তাহলে আমার ভিডিওগুলো বেশি মানুষ দেখতে পারবে, বেশি মানুষ উপকৃত হবে, আমারও কি আসবে ভালো লাগবে বা উৎসাহ আসবে বেশি বেশি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে, রাইট? তো তোমরা একটা লাইক দিয়ে রাখবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর ভিডিওগুলো পারলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। তাছাড়া যাই হোক, তো এখন প্রশ্ন হচ্ছে আসলে বাংলা প্রথম পত্র মাত্র 6 দিনে শেষ করা সম্ভব কিনা। উত্তর হচ্ছে সম্ভব, বাট তোমাকে লেগে থাকতে হবে, সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। যত বেশি সময় দিবা তত তাড়াতাড়ি কিন্তু সম্ভব। বাট আমি যে ওইতে দেখাবো সেই ওইতে যদি তুমি আগাও, তুমি বাংলা প্রথম পত্র 6 দিনে শেষ করতে পারবা, সাথে এ প্লাস পাবা, একদম 100% শিওর। বাট তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার যদি অ্যাবিলিটি কম হয়ে থাকে তাহলে তুমি আরেকদিন সময় বেশি দিতে পারো, বা আরও একদিন বেশি সময় বাড়িয়ে দিতে পারো, দুই দিন সময় বাড়িয়ে তুমি 8 দিন দিতে পারো। আর যদি তোমার অ্যাবিলিটি আরও বেশি হয়ে থাকে বা তোমার প্রস্তুতি যদি আরও কমপ্লিট হয়ে থাকে তাহলে তুমি সময়টাকে কমিয়ে 4 দিনে নিয়ে আসতে পারো বা 5 দিনে নিয়ে আসতে পারো। বাট আমি দেখাবো আদর্শ একটা ওয়ে কীভাবে তুমি 6 দিনে শেষ করবা। তো আমাদের বাংলা প্রথম পত্রে কী কী আছে আমরা একটু দেখে নিই। আমাদের পদ্য আছে 12টি, সরি গদ্য আছে 12টি, পদ্য আছে 12টি, এবং উপন্যাস এবং নাটক মিলে রয়েছে 2টি, তার মানে মোট হলো কয়টি, 26টি। তো আমরা কী ওয়েতে গেলে আসলে 6 দিনে কমপ্লিট করতে পারবো সেই ওয়েটা আমরা ধাপে ধাপে দেখবো। তার আগে আমরা দেখিনি আমাদেরকে কী কী আসলে পড়া লাগবে। আমাদেরকে পড়া লাগবে টেক্সট বুক বা মেন বই, আমাকে পড়া লাগবে টেস্ট পেপার, আমাকে পড়া লাগবে না এক্সাম দেওয়া লাগবে, অর্থাৎ নিজে নিজে এক্সাম দেওয়া লাগবে। তো এটা হচ্ছে তোমাদের সেই ভদ্রলোক মেন বইটা, এটার শুধুমাত্র যে সিলেবাসগুলো তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত যেই টপিকগুলো সেগুলো পড়বা, বাকিগুলো পড়ার দরকার নাই। আর এটা হচ্ছে সেই ভদ্রলোক টেস্ট পেপার, অনেক বড়, এটা কীভাবে খুব তাড়াতাড়ি তুমি শেষ করবা এই 6 দিনের মধ্যেই সেই জিনিসটাও আমি দেখাবো, এবং কীভাবে তুমি এক্সাম দিবা এবং নিজেকে টেস্ট করে নিবা যে তোমার প্রিপারেশন হয়েছে কি না সেই জিনিসটা আমি দেখাবো। তাহলে যদি আমরা টেক্সট বুকের কথা বলি, টেক্সট বুকে আমাদেরকে যেটা করতে হবে, একদম প্রথম থেকে বিড়াল থেকে ধরবা তুমি, একদম বিড়াল থেকে ধরে শেষ করবা পুরো বইয়ের সিলেবাসের যে যে টপিকগুলো, যে যে কবিতা এবং গল্প উপন্যাসগুলো আছে সবগুলো শেষ করবা, এবং নাটক এবং উপন্যাস সহ টেক্সট বইয়ে যা যা আছে, রাইট, পুরোটা তুমি শেষ করবা। কীভাবে? প্রথমে গল্প বা কবিতা বা নাটক বা উপন্যাস যেটাই হোক সেটা ভালো করে মনোযোগ সহকারে পড়বা, প্রত্যেকটা লাইন বুঝার চেষ্টা করবা এক্স্যাক্টলি কী বলতে চাচ্ছে। তারপর হচ্ছে ওই গল্প বা কবিতা বা নাটকের মধ্যে কোনো বিশেষ ব্যক্তির কথা উল্লেখ আছে কিনা, নদীর কথা উল্লেখ আছে কিনা, কোনো গাছ বা ঋতু বা বিশেষ কোনো ঘটনা বা বিশেষ কোনো উৎসবের কথা উল্লেখ আছে কিনা সেগুলো একটু নোট করে রাখবা বা দাগায় রাখবা। এটা তোমাকে এমসিকিউতে ব্যাপক পরিমাণে হেল্প করবে যখন তুমি এমসিকিউ সমাধান করতে যাবা। তাহলে আমরা এইভাবে কী করবো, রিডিং পড়বো। রিডিং পড়ার পরে প্রত্যেকটা গল্প আলাদা আলাদা পাবে। সাপোজ তুমি প্রথমে বিড়াল পড়তেছো, বিড়াল একদম কী করো, বুঝে বুঝে প্রতিটা লাইন পড়ো, কী কী আছে, কে 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 কী কথা বলছে, হ্যাঁ সেই জিনিসগুলো একটু মনে রাখো, বিড়াল কী বললো, তারপর লেখক কী বললো, সেই জিনিসগুলো তুমি ভালো করে অনুধাবন করার চেষ্টা করো। তারপরে গিয়ে তুমি শব্দার্থ পড়বা, রাইট, শব্দার্থ পড়বা, তুমি লেখক পরিচিতি বা কবি পরিচিতি, এই এই বিড়ালের ক্ষেত্রে লেখক পরিচিতি বা কবি পরিচিতি পড়ো, ঠিক আছে। তুমি যেই পাঠ্যের যে মূলভাব যেটাকে আমরা বলি পাঠ পরিচিতি, রাইট, পাঠ পরিচিতি যেটা, সেটা ভালো করে একদমই ভালো করে পড়া লাগবে। সেখানেই মূলত সারাংশটা দেওয়া থাকে যে এক্স্যাক্টলি এই কবিতার মধ্যে, এই গল্পের মধ্যে কী বলা হয়েছে, কী নিয়ে লেখক বুঝাতে চাইছেন, লেখকের মোটিভেশনটা কি এটা লিখার পিছনে, বিড়াল যেই প্রবন্ধটা সেটা লিখার পেছনে লেখকের মূল মোটিভেশন কোন জায়গায়, বা একটা কবিতা, সাপোজ আমি যদি বলি সাম্যবাদী লিখার পিছনে কবির মূল মোটিভেশনটা কোন জায়গায়, সেখানে তিনি কী বুঝাতে চাইছেন মূলত, এই জিনিসটা তোমাকে অনুধাবন করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে পাঠ পরিচিতির মূল অংশ। এভাবে তুমি বইয়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সিলেবাস কমপ্লিট করবা, নাটক উপন্যাস পদ্য এবং গদ্য মিলে, এবং এটার জন্য সময় নেবে মাত্র তুমি 3 দিন। কয়দিন? 3 দিন। এখানে সময় থাকবে কয়দিন? 3 দিন। এই জিনিসটা 3 দিনের মধ্যে তোমাকে অ্যাটেনি কোর্স শেষ করতে হবে। তুমি নিজে পরিকল্পনা করে নিবে যে কীভাবে তুমি 3 দিনের মধ্যে শেষ করবা, নিজে কারণ তোমার পরিকল্পনা কীরকম হবে সেটা তোমার আগে তুমি কতটুকু পড়ছো সেটার উপরে। যেমন তুমি আগে সবগুলো কবিতা একবার শেষ করছিলা, তাহলে তোমাকে কবিতাতে 1 দিন সময় দিলে হচ্ছে বা আরও কম সময় দিলে হচ্ছে,
তোমাকে 12 ঘন্টা সময় দিলেও হয়ে যাচ্ছে বা 6 ঘন্টা সময় দিলেও হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি তোমার প্রিপারেশন অনুসারে 3 দিন সময় দিবে টেক্সট বইয়ের উপরে, যে কোন কোন গল্প উপন্যাস বা কোন কোন কবিতা তুমি কম পড়ছিলে সেগুলোতে বেশি করে সময় দাও, ঠিক আছে? বাট আমি যে ওইতে দেখাচ্ছি তুমি সেই ওইতে 3 দিনে এটাকে শেষ করতে হবে অ্যাট এনি কস্ট। তোমার একদম যদি প্রস্তুতি নাও থাকে তুমি 3 দিনে শেষ করবা, তোমার প্রস্তুতি যদি ভালোও থাকে তুমি 3 দিনে শেষ করবা, রাইট? এবার তুমি মাঝখান দিয়ে 2 দিনের একটা গ্যাপ নিবা। কদিনের একটা গ্যাপ? 2 দিনের। এই 2 দিন তুমি অন্য পড়া পড়বা, তোমার যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে গ্রুপ সাবজেক্টের পড়াগুলো পড়তে পারো, অথবা তুমি ইংলিশ পড়তে পারো, রাইট? 2 দিনের একটা গ্যাপ নিবে, এটার একটা কারণ আছে, এটার একটা সাইকোলজিক্যাল কারণ আছে, আমি একটু পরে সেটা বলবো তোমাদেরকে। তারপরে তুমি 3 দিন আবার পড়া শুরু করবা। এই 3 দিন কী পড়বা? এই 3 দিন তুমি পড়বা টেস্ট পেপার, আর এখানে হচ্ছে যে বুক। এখন আমি বলতে চাচ্ছি যে মাঝখানে 2 দিন গ্যাপ নেওয়ার কারণ কী? আমাদের ব্রেন হচ্ছে এরকম যে আমাদের ব্রেনের মধ্যে যখন আমরা কোনো কিছু সেভ করি সাথে সাথে সেটা সেভ হয়ে যায়, কিন্তু ব্রেন হচ্ছে একটু ভোলাটাইল টাইপের, অর্থাৎ ভুলে যায়। তুমি যদি 1 সপ্তাহ গ্যাপ নাও, এই এই জিনিসটা পড়ার পুরো বই পড়ার পর 1 সপ্তাহ যদি গ্যাপ নাও, তোমার পড়ার 50% তুমি ভুলে যাবা। আরও 1 সপ্তাহ গ্যাপ নিলে তুমি 80% ভুলে যাবা। তার মানে যত সময় যাবে তোমার ভুলার পরিমাণ তত বাড়বে। এবং যদি তুমি এই জাস্ট 1 সপ্তাহের মধ্যে আরেকবার যদি কোনোভাবে রিভাইজ দিতে পারো পুরো পড়াটা, তাহলে তুমি এটা লং টাইম মনে রাখতে পারবো, অনেক দিন পর্যন্ত তুমি এটা ভুলবা না। কারণ তখন তোমার ব্রেনের যে সেলগুলো সেগুলো কী করে, এটাকে রিফ্রেশ করে, মানে আগের যে মেমোরি সেটাকে রিফ্রেশ করে নেয়। অর্থাৎ রিফ্রেশ মানে কি? সেটাকে আরেকবার স্মৃতিসার, মানে স্মৃতিতে আরেকবার এটাকে রিমাইন্ড করে নেয়। তখন যেটা হয়, তখন এটা পারমানেন্টলি ব্রেনের মধ্যে সেভ হয়ে যায়। তো তুমি যখন 2 দিন গ্যাপ নিবা, তোমার মেমোরি, ব্রেন মেমোরি সেটাকে ডিলিট করে দেওয়ার চেষ্টা করবে। 2 দিন পরে যখন তুমি এবার টেস্ট পেপার ধরবা, টেস্ট পেপারের মধ্যেও কিন্তু সেম পড়াগুলো আছে, বিড়ালের পড়াগুলো আছে, সাম্যবাদীর পড়াগুলো আছে, তারপর যে উপন্যাস নাটক সেখানকার পড়াগুলো কিন্তু সেমভাবে টেস্ট পেপারের মধ্যেও রয়েছে। তো টেস্ট পেপার যখন তুমি ধরে পুরোটা 3 দিনে শেষ করবা, তখন তোমার ব্রেনের মধ্যে এটা আরেকবার কী হবে, রিসেভ হবে, রিসেভ হবে। তখন যেটা হবে, তোমার ব্রেনের যে সেলগুলো সেগুলো, অর্থাৎ ব্রেন মেমোরির যে সেলগুলো সেগুলো সেটা কী করবে, তোমার সেই পড়াটাকে লং টাইম তোমার মাথার মধ্যে সেভ রাখবে, যার কারণে তুমি পরীক্ষার আগে আরেকবার রিভাইজ দিলে তুমি পারবা। তো এখন প্রশ্ন হচ্ছে, এই 3 দিন তাহলে টেস্ট পেপার কীভাবে পড়বো? তাহলে এখানে 3 দিন, মোট 6 দিন হলো। এই টেস্ট পেপার 3 দিন পড়ার প্রসেসটা এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো টেস্ট পেপার 3 দিন পড়ার প্রসেসটার মধ্যে আমাদেরকে দেখতে হচ্ছে, ভেতরে টেস্ট পেপারের ভেতরে সিকিউ এবং এমসিকিউ রয়েছে, বাট হিউজ পরিমাণে একটা বড় একটা বই হচ্ছে আসলে টেস্ট পেপার। তো আমাদেরকে যেটা করতে হবে, সিকিউ শুধুমাত্র আমরা প্রতিটা অধ্যায়ে, সাপোজ একটা কবিতা নিলা বা একটা গল্প নিলা, তুমি সেখানে বোর্ড কোশ্চেন সবগুলো পড়বা। বোর্ড কোশ্চেন পড়ার পরে যে কোনো 6টি সরকারি কলেজের প্রশ্ন করবা, সরকারি কলেজের 6টি প্রশ্ন করবা। বেশি পড়ার দরকার নেই, বেশি পড়তে গেলে তোমার সিলেবাস শেষ হবে না, টেস্ট পেপার শেষ হবে না। সরকারি কলেজ শুধুমাত্র, রাজশাহী কলেজের প্রশ্নটা পড়লা, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রশ্নটা পড়লা, এরকম তুমি বাংলাদেশ থেকে, বাংলাদেশের পুরো বাংলাদেশের যে কোনো 6টা সরকারি প্রশ্ন কলেজের প্রশ্ন পড়বা। এর চেয়ে বেশি যদি তুমি পড়তে পারো তাহলে তো ওয়েলকাম, বাট মিনিমাম 6টা, আর সবগুলো বোর্ড কোশ্চেন, ঠিক আছে, প্রতিটা চ্যাপ্টার থেকে। এটা করলে যেটা হবে, তোমার টেস্ট পেপারটা কম্প্রেস হয়ে যাবে এবং তোমার এক্স্যাক্টলি যতটুকু আসলে প্রিপারেশন দরকার ততটুকু হয়ে যাবে। এবার এমসিকিউ, এমসিকিউ কীভাবে পড়বো? এমসিকিউ হচ্ছে সবগুলো পড়া লাগবে, একটা চ্যাপ্টার যখন তুমি ধরবা ওই চ্যাপ্টারের সবগুলো এমসিকিউ তোমাকে পড়তে হবে, অল। তাহলে এমসিকিউ একটাও বাদ দেওয়া যাবে না। এই জিনিসটা কখন তুমি ভালো পারবা? যদি তুমি টেক্সট বুক, অর্থাৎ মেন বই যে 3 দিন তুমি পড়ছিলে সেই 3 দিন ভালোভাবে পড়লে, ঠিক আছে? সো এমসিকিউ তোমার হয়ে গেল, আর এমসিকিউতে সময় খুব কম লাগবে যদি তুমি মেন বই ভালো করে পড়ে থাকো, রাইট? তাহলে এইভাবে তোমার এই এমসিকিউ এবং সিকিউ মিলে টেস্ট পেপারে তুমি 3 দিন সময় দিবে ফুল সিলেবাসের জন্য, অর্থাৎ গদ্য পদ্য নাটক এবং উপন্যাসের জন্য। তাহলে তোমার মোট কয়দিন সময় লাগলো? 6 দিন। তাহলে খেয়াল করো, এখানে 3 দিন, তারপরে 2 দিনের একটা গ্যাপ, তারপর আবার তোমার 3 দিন। এরপরে তোমাকে আমি বলবো যে তুমি এবার 5 দিন একটা গ্যাপ নিবা। 5 দিনের একটা গ্যাপ নিয়ে আমি যেভাবে বলতে সেভাবে করবা। একদিন তুমি কী করবা যে পুরো বইটা আবার রিভাইজ দিবে, একদম পুরো বই, এমসিকিউ সহ সিকিউ সৃজনশীল টেস্ট বই সহ পুরোটা, একদম পরীক্ষার আগের দিন যেভাবে পড়ো সেভাবে পুরোটা পড়ে ওই দিনে তুমি পড়া শেষে ওই দিনে তুমি 3 ঘন্টার একটা এক্সাম দিবা। সেখানে 100 নম্বর থাকবে, 100 নম্বরের মধ্যে তোমার সিকিউ থাকবে প্লাস এমসিকিউ থাকবে, একদম বোর্ড কোশ্চেন যেভাবে হয় সেভাবে। এই এক্সামটা দিয়ে এমসিকিউতে তুমি নিজে নিজে কেটে ফেলবা যে তুমি এমসিকিউতে কত পাইছ। আর সিকিউটা তোমার কোনো ফ্রেন্ড বা বড় ভাই কিংবা
তোমার টিচারকে দিয়ে তুমি সিকিউটা মূল্যায়ন করাবা, কারণ তুমি মূল্যায়ন করলে তুমি সেটাখানে পার্সিয়ালিটি করবা, টিচার কিন্তু করবে না, তোমার ফ্রেন্ডও সেটা করবে না, ঠিক আছে? মূল্যায়ন করার পরে তুমি দেখবা যে সিকিউতে মিনিমাম 70% নাম্বার এবং এমসিকিউতে মিনিমাম 80% নাম্বার তুমি পাইছো কি না। যদি না পাও তাহলে তোমাকে আরও রিভাইজ দিতে হবে, আরও পড়তে হবে, আরও সময় দিতে হবে। আর যদি পাই যাও তাহলে তুমি বুঝবে যে না, তোমার প্রস্তুতি ঠিক আছে, এনাফ। এরপরে তুমি জাস্ট পরীক্ষার আগে আরেকবার রিভাইজ দিলে হয়ে যাবে। বাট তোমার যদি এটা থেকে কম আসে তোমাকে আরও পড়তে হবে, আরও সময় দিতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এভাবে যদি আমরা আগাই, আমরা 6 দিনে আমাদের বই কমপ্লিট হচ্ছে, 1 দিনে আমরা পরীক্ষার জন্য রাখতে পারতেছি, ঠিক আছে? টোটাল 7 দিনও বলা যেতে পারে। তো যাই হোক, মূল পড়াটা কিন্তু 6 দিন, এই জন্য আমি বলতেছি 6 দিন। তো এভাবে যদি তুমি আগাও, তোমার বাংলা প্রথমপত্র যেমন শেষ হয়ে যাচ্ছে, তুমি বাংলা প্রথমপত্র এক্সপার্ট হয়ে যাচ্ছ, তোমার এই প্লাস পাওয়ার দিকে তুমি অনেক অংশে এগিয়ে যাচ্ছ। একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে আমি অ্যাড করে দিতে চাই শেষের দিকে, সেটা হচ্ছে তোমরা অনেকে হয়তো বুঝো না যে ইন্টারমিডিয়েটের জিপিএটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য ব্যাপক একটা ভূমিকা রাখে। তো এই জন্য আমাদের যেটা করতে হয়, জিপিএটাকে ভালো করতে হয়। আর জিপিএ ভালো হয় না আমাদের শুধুমাত্র এই বাংলা এবং ইংরেজির জন্য। তুমি বিগত 5 বছরে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে তাদের একটা পরিসংখ্যান দেখো, দেখবা যে বেশিরভাগই স্টুডেন্ট বাংলা এবং ইংরেজিতে এ প্লাস মিস করছে, যার কারণে তাদের ভর্তি পরীক্ষাও খারাপ হয়েছে এবং সেটার আলটিমেট রেজাল্টটা পরবর্তীতে তাদের জন্য কি ভালো হচ্ছে না। সো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বলবো, তোমরা এমনভাবে আগাবা যাতে তোমাদের বাংলা এবং ইংরেজিতে এ প্লাস মিস না হয় কোনোভাবেই। অর্থাৎ এটাতে তোমাকে ভালো করে এক্সট্রা একটা গুরুত্ব দিতে হবে, এবং এটা কিন্তু এক ধরনের কৌশল অন্যদেরকে পেছনে ফেলার জন্য, এটা এক ধরনের কৌশল, কারণ সবাই গ্রুপ সাবজেক্ট ভালো করে পড়বে, সবাই গ্রুপ সাবজেক্টগুলোতে ভালো করবে, বাট বাংলা ইংলিশ সবাই ভালো করে পড়বে না, সবাই ভালো করবেও না। তুমি যদি ভালো করো তাহলে দেখবা যে তোমার রেজাল্টটা অন্যদের থেকে এগিয়ে থাকবে, এক্সেলেন্ট হবে। তাহলে এটা এক ধরনের কৌশল, যুদ্ধের ক্ষেত্রে যে যত বেশি কৌশল অবলম্বন করতে পারে, যে যত বেশি আইডিয়া মাথার মধ্যে রাখে সেই তত বেশি সফল হয়। এটাও এক ধরনের যুদ্ধ, এই যুদ্ধে তোমাদেরকে এগিয়ে থাকতে হলে বিভিন্ন রকম কৌশল হ্যাক্স অবলম্বন করতে হবে। তো এই একটা হ্যাক্স হচ্ছে কি, বাংলা ইংরেজিতে এ প্লাস তোলা। আজকে চলে যাচ্ছি, পরবর্তীতে অন্য কোনো আইডিয়া নিয়ে আসবো। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে তারপরে চলে যাও। আল্লাহ হাফেজ, টাটা।